রুশ অভিযানের মুখে নিজ দেশেই বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেনের লাখ লাখ নাগরিক পাশাপাশি সেখানে চাকরি ও পড়াশোনার সুবাদে যাওয়া অনেক বিদেশি নাগরিক ফিরে যাচ্ছেন নিজ দেশে অন্য দেশের সাথে স্বাভাবিক আচরণ করা হলেও অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের উপর সেখানে অত্যাচার চালানো হচ্ছে ইউক্রেনের সীমান্ত রক্ষীদের হাতেই তারা নিপীড়নের শিকার হচ্ছেন ধারণা করা হচ্ছে চলমান সংঘাতে ভারত ইউক্রেনকে সমর্থন না দেওয়ার কারণেই তাদের উপর ক্ষিপ্ত হয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী ভারতীয় অনেক শিক্ষার্থীর অভিযোগ তাদের সীমান্ত পার হতে দেওয়া হয়নি ইউক্রেন থেকে পালিয়ে আসা বেশ কিছু ভারতীয় জাতীয় ছাত্র অভিযোগ করেছেন পোল্যান্ড সীমান্তে ইউক্রেনিয়ান রক্ষীরা তাদের হয়রানি করছে মেয়েদের পর্যন্ত চুলের মুঠি ধরে টানা হচ্ছে রড দিয়ে পেটানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ইউক্রেনের একটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কেরালার অধিবাসী অ্যাঞ্জেল গত রোববার ভোর রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানান পোল্যান্ড সীমান্তের কাছে শত শত ভারতীয় ছাত্রকে সীমান্ত পেরোতে বাধা দিচ্ছে ইউক্রেনের পুলিশ ও তাদের বেধরক পেটানো হচ্ছে রাস্তায় ফেলে পর্যন্ত মারা হচ্ছে তাদের লক্ষ্য করে গাড়ি চালিয়ে হচ্ছে এবং ভয় দেখাতে শূন্য গুলি ছড়া হয়েছে পোল্যান্ড সীমান্ত থেকে বাধ্য হয়ে কিয়েবে ফিরে যাওয়ার পথে মানসি চৌধুরী নামে একজন ছাত্রী ভারতের একটি নিউজ চ্যানেলকে জানান তাদের উপর প্রচন্ড অত্যাচার চালানো হয়েছে ইউক্রেন সীমান্তে ব্যারিকেড দিয়ে ভারতীয়দের আটকে দেওয়া হচ্ছে মেয়েদের চুলের মুঠি ধরে টানা হচ্ছে রড দিয়ে মেরে হাত পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বেশিরভাগই প্রচন্ড ঠান্ডার মধ্যে আধ পেটা খেয়ে খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে